আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো তাই না? হ্যাঁ, আমি জানি সবাই ভালো আছো। তো আমরা আজকে কি করব, যে গল্পটা এর আগে পড়েছিলাম নিরাপদে চলাচল, আজকে কোন অংশ পড়ব বলো তো? হ্যাঁ, দ্বিতীয় অংশ। এর আগে পড়েছিলাম আমরা গল্পের প্রথম অংশ তাই না? আজকে আমরা পড়ব গল্পের দ্বিতীয় অংশ। তো তোমরা, আমি জানি তোমরা সবাই বই বের করেছো, বইয়ের 94 নম্বর পৃষ্ঠাটা সবাই বের করে ফেলো। হ্যাঁ, সবাই বের করো। এবং আমাদের গল্পের নাম কি ছিল? নিরাপদে চলাচল তাই না? এবং আমরা কতটুকু পড়েছিলাম? প্রথম অংশটুকু পড়েছিলাম এবং আমরা যেতে পারবো এই পর্যন্ত তাই না? আজকে আমরা পড়ব দ্বিতীয় অংশ, গল্পের দ্বিতীয় অংশ। যেহেতু এর আগেই বলেছি যেহেতু গল্পটা অনেক বড়, সেহেতু আমরা গল্পটিকে আমরা তিন ভাগে পড়ব। প্রথম ভাগ পড়েছি, আজকে আমরা পড়ব গল্পের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ভাগ, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি পড়ি, তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্প অংশটুকু শুনবে। ওকে। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন, ওটাকে বলে ফুটওভার ব্রিজ, দেখো লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার ওপার এপার থেকে ওপারে যাচ্ছে, এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ তাই না? কি বললো জামিল? যে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটু সেতু দেখালেন এবং বললেন ওটা হলো ফুটওভার ব্রিজ, এবং ফুটওভার ব্রিজটা কি সেটাও আমরা আজকে জানবো। আচ্ছা, তারপরে পৃষ্ঠায় 95 নম্বর পৃষ্ঠায় দেখো, হঠাৎ রিয়া চিৎকার করে সামনের দিকে দেখালো, সবাই সেদিকে তাকালো, আড়াআড়ি পথ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলছিল, সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন, একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন, জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন, সেটা চলল শাহবাগের দিকে, বললেন নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামলো, আবার ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠেছে, রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল, সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন, ইজাজ দেখেছ, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলে জেব্রা ক্রসিং তাই না? আমরা আজকে পড়বো জেব্রা ক্রসিং এই পর্যন্ত। আচ্ছা, প্রথমে তো ওরা কি করেছিল, ওরা শুক্রবার দিন হচ্ছে সবাই ঘুরতে বের হয়েছিল, এবং তারপরে কি করলো, শুক্রবার দিন যখন ঘুরতে বের হয়েছে রাস্তায় কি করলো, জামিল ওদেরকে একটা ফুটওভার ব্রিজ দেখালো, তারপরে চিৎকার করে টিয়া বলো, টিয়া কে ছিল বলো তো? জামিল আর ইজাজ, সরি, ইজাজের হচ্ছে কি মামাতো বোন টিয়া, এবং টিয়া চিৎকার করলো এবং কি দেখালো রাস্তার মাঝখানে, একজন সাদা ছড়ি হাতে বৃদ্ধ লোক রাস্তা পার হচ্ছে, এবং সে কি রাস্তা পার হয়েছিল? না, একা রাস্তা পার হয়নি, তাকে কে পার করেছে? একজন ট্রাফিক পুলিশ। আচ্ছা, তো আমরা এতটুকু পড়লাম, এখন দেখো কিছু মূল শব্দ দিই, এবং মূল শব্দ দিয়ে পুরো গল্পটা আমি যতটুকু পড়েছি ততটুকু অংশ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো যে মূল শব্দটি পেলাম, মূল শব্দ তাই না? আচ্ছা, প্রথম যে শব্দটি পেলাম সেটা পেয়েছিলাম কি, ফুট ওভার ব্রিজ তাই না? ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ। আচ্ছা, আমরা এই ফুট ওভার ব্রিজটা কে দেখালো? জামিল দেখালো তাই না? এবং সেই ফুট ওভার ব্রিজটা দিয়ে কি করছিল সবাই, লোকজন রাস্তা পার হওয়ার জন্য সেই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছিল তাই না? কারণ রাস্তায় তো অনেক গাড়ি থাকে, লোকজন কি সবসময় গাড়ির মাঝখান দিয়ে পার হতে পারবে? পার হতে পারবে না, কারণ তখন কি হয়, দুর্ঘটনা ঘটে, এই জন্য রাস্তায় ফুটওভার ব্রিজ দেয়া থাকে, এটা তোমরা সবাই দেখেছ এবং অনেকেই পার হয়েছ। আচ্ছা, এবং এরপরে যে মূল শব্দটা সেটা পেয়েছি, কে বৃদ্ধকে রাস্তা পার করে দিল বলো তো? হ্যাঁ, ট্রাফিক পুলিশ বৃদ্ধকে রাস্তা পার করে দিল তাই না? আচ্ছা, এই এই ট্রাফিক পুলিশটা কেন বৃদ্ধকে রাস্তা পার করে দিল বলো তো? কারণ সে অন্ধ ছিল, তার হাতে কি ছিল, তার হাতে ছিল হচ্ছে, আচ্ছা, ট্রাফিক পুলিশ কাকে পার করে দিচ্ছিল, বৃদ্ধ লোকটিকে তাই না? বৃদ্ধ লোকটিকে, এবং তার হাতে কি ছিল, একটি সাদা ছড়ি। আচ্ছা, সাদা ছড়ি, এই সাদা ছড়ি মানে হচ্ছে সাদা লাঠি,
এবং অন্ধ লোকদের কাছে যারা চোখে দেখতে পায় না তারা কি করে, রাস্তায় কোনো দিক দিয়ে পার হতে হলে একটা লাঠি নিয়ে তারা পার হয় এবং সেটার নাম হচ্ছে সাদা ছড়ি। ছড়ি মানে হচ্ছে লাঠি। আচ্ছা, এবং এই লোকটিকে কে পার করে দিল? ট্রাফিক পুলিশ, কারণ সে চোখে দেখতে পায় না এবং সেজন্য ট্রাফিক পুলিশ কি করলো, তাকে নিরাপদে রাস্তাটি পার করে দিচ্ছিল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস ওরা দেখতে পেলো, সেটি কি ছিল বলতো? জেব্রা, জেব্রা ক্রসিং, তাই না? জেব্রা ক্রসিংও আমরা সবাই দেখেছি, তারপর এটা সম্পর্কে জানবো। জেব্রা ক্রসিং হচ্ছে যে লাল সাদা দাগ কাটা একটা রাস্তার মাঝখানে থাকে এবং সেটা দিয়ে কি হয়, নির্বিঘ্নে মানুষ সেই রাস্তা দিয়ে, সেই অংশটুকু দিয়ে রাস্তা পার হয়, এই জন্য জেব্রা ক্রসিংটা দেয়া থাকে। এবং এটা কি করলো, ওদের গাড়ি যখন লাল বাতি দেখে শাহবাগে এসে গাড়ি থামলো, তখনই সামনে কি দেখতে পেয়েছিল, এই যে এরকম থাকে দেখো, এরকম সাদা কালো এরকম একটা দাগ টানা এরকম থাকে, তখন কি করে মানুষ এপার থেকে এপারে এদিক দিয়ে রাস্তা হেঁটে পার হয়, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। এবং তখন কি করলো জামিল, হচ্ছে জেব্রা ক্রসিংটা কি সেটা হচ্ছে কি করলো, ছবি আর এজাজকে ভালোভাবে বুঝিয়ে দিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা মূল শব্দটি জানলাম। এখন আমরা দেখো এখানে কিছু নতুন শব্দ পেয়েছি, এর আগে পেয়েছিলাম একটি, এখন এখানে আরো কিছু নতুন শব্দ আমরা পেয়েছি, তাই না? তোমাদের কাজ হবে নতুন শব্দ গুলো কিন্তু লিখে ফেলবে, নতুন শব্দ, নতুন শব্দ। প্রথমটা পেয়েছি কি দেখো, ব্রিজ, তাই না? ব্রিজ, ব্রিজ মানে কি আমরা জানি সবাই, ব্রিজ অর্থ সেতু, ব্রিজ অর্থ কি সেতু, তাই না? সেতু বা পুল, সেতুই আমরা বলি সাধারণত, ব্রিজ অর্থ সেতু। আচ্ছা, এরপরে দুই হচ্ছে ফুট ওভার ব্রিজ, তাই না? এটা আমরা পেয়েছিলাম, ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে সেতু দিয়ে কি হয়, পথচারীরা নিরাপদে এপার থেকে, মানে রাস্তার এপার থেকে ওপারে যায় বা রাস্তা পার হয়, তাই না? রাস্তা পার হয়, তাই তো? ফুট ওভার ব্রিজ তো এই জন্যই দেয়া হয় যেন পথচারীরা রাস্তা দিয়ে একদম সরাসরি না পার হয়ে কি হয়, ওই সেতু দিয়ে নির্বিঘ্নে নিরাপদে পথচারীরা রাস্তার এপার থেকে ওপারে যাতায়াত করে। আচ্ছা, এরপরে দেখো পরের শব্দটা কি পেয়েছিলাম, সাদা ছড়ি, সাদা ছড়ি, তাই না? সাদা ছড়ি অর্থ কি, সাদা লাঠি। এবং এগুলো যারা চোখে দেখতে পায় না অন্ধ লোক, তারা হচ্ছে এই সাদা ছুরি ব্যবহার করে, সাদা লাঠি। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ পেয়েছি, সেটি হচ্ছে জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং, তাই না? জেব্রা ক্রসিং। আচ্ছা, এই জেব্রা ক্রসিং মানে কি, রাস্তা পারাপারের জন্য দাগ কাটা সাদা কালো জায়গা, রাস্তা পারাপারের জন্য, সবাই কিন্তু লিখে ফেলবে, পারাপারের জন্য সাদা কালো দাগ কাটা সাদা কালো জায়গা, তাই না? সাদা কালো জায়গা, তার মানে তোমরা বুঝতে পেরেছো জেব্রা ক্রসিংটা কি, এবং আমরা আসলে সবাই দেখেছি রাস্তায়, এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হলো। জেব্রা ক্রসিং মানে হচ্ছে রাস্তা পারাপারের জন্য দাগ কাটা সাদা কালো জায়গা, তাই না? এই চারটি শব্দ আমরা নতুন শব্দ পেয়েছি। একটা হচ্ছে কি দেখো, ব্রিজ, ব্রিজ অর্থ কি সেতু, ব্রিজ অর্থ সেতু, ফুট ওভার ব্রিজ, যে সেতু দিয়ে পথচারীরা নিরাপদে রাস্তা পার হয়, সাদা ছড়ি, সাদা ছড়ি, সাদা লাঠি, জেব্রা ক্রসিং, রাস্তা পারাপারের জন্য দাগ কাটা সাদা কালো জায়গা।
আচ্ছা, তো আমরা নতুন শব্দের অর্থগুলো জেনে নিলাম, এখন আমরা কি করব, এগুলো দিয়ে সবগুলো দিয়ে কি করব, বাক্য গঠন নিজেরা তৈরি করব, বাক্য গঠন করবে, একটি করে একটি করে একটি করে বাক্য গঠন করবে, ঠিক আছে, সবগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কতটুকু যেটুকু পড়েছি সেটুকু আমরা জানলাম। তাহলে ফুট ওভার ব্রিজটা কি, আমরা সবাই জানি যে সেতু দিয়ে নিরাপদে পথচারীরা রাস্তা পার হয়। আর একটা কিসের উপর দিয়ে লোকজন হেঁটে যায় বলতো, ফুট ওভার ব্রিজ দিয়ে। কিসের উপর দিয়ে হেঁটে যায়, ফুট ওভার ব্রিজ দিয়ে। আচ্ছা, বৃদ্ধ লোকের হাতে কি ছিল বলতো, বৃদ্ধ লোকের হাতে সাদা ছড়ি বা সাদা লাঠি ছিল, এবং বৃদ্ধ লোকটিকে কে রাস্তা পার করে দিল, ট্রাফিক পুলিশ। আচ্ছা, ওদের গাড়ি আবার কোথায় এসে থামলো, শাহবাগে জেব্রা ক্রসিং এর সামনে, তাই না, শাহবাগে এসে তাদের গাড়িটি আবার থেমে গেল। তাহলে আমরা এতটুকুই পড়লাম, আবার আমরা পরের দিন কি করবো, এই গল্পের শেষ অংশটুকু বা বাকি অংশটুকু শেষ করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।